পয়লা বৈশাখে প্রেক্ষাগৃহে আসছে ছোট মেম সাহেব। নামের মধ্যেই পরিষ্কার ছবিটা নারী কেন্দ্রিক। যে চরিত্রে শুভলগ্না হিরোইন, বাট নেগেটিভ শেডস, যেটা সচরাচর হয় না, তো ওই জন্য শুনে আমার খুব ইন্টারেস্ট লেগেছিল অনিন্দিতা যখন বলল। অ্যান্ড ইটস আ জার্নি অফ হার এবং ওর সার্চিং ফর লাভ, হার লাভ ইন্টারেস্ট, হার ম্যারেজ, হার তারপরের জীবন এবং যে ক্রাইসিস, সেটা ওর ওই নেগেটিভিটির কারণেই একটা অদ্ভুত পরিণতি পায়। এই নেগেটিভ চরিত্রে আলো ফোটানোর দায়িত্বে থাকছেন টোটা রায়চৌধুরী। নায়িকা এমন একটি সেন্টিমেন্টকে রিপ্রেজেন্ট করছে যেটা নট ভেরি পজিটিভ, তো সেখানে পজিটিভ ক্যারেক্টার হিসেবে নায়িকাকে কমপ্লিমেন্ট করছে এই চরিত্রটা, যার নাম হচ্ছে আর্থার। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কৃষ্ণ কিশোর মুখার্জি। ছবির বিষয় নিয়ে কথা বলছিলেন পরিচালক অনিন্দ সরকার। মানুষ যখন বড় হতে চায়, তার না স্কাই ইজ দ্য লিমিট, সে ভাবে না যে আমি কতটা আমার প্রয়োজন, কতটা আমার আকাঙ্ক্ষা, এইটা হচ্ছে আমার একটা লিমিট, বা এটা হচ্ছে আমার একটা বলবো বর্ডার লাইন, সেটা সে ক্রস করে যায়। কিন্তু সেই হার্ডেলটা টপকাতে গিয়ে পাটা মুচকে গেল, তখন দেখা গেল মুখ থুবড়ে পেলাম, পাটাও ড্যামেজ হলো, মাথাটাও ড্যামেজ হলো, আর আমি জীবনে দৌড়োতেই পারলাম না, এরকম একটা জায়গায় তখন মানুষ থেমে যায় আর কি। এরকম একটা বিভ্রান্ত জায়গা আছে ইনফ্যাক্ট ছবিতে।